এমন গজব দিয়েছি 2020 সালে, নাম হলো তার করোনা। কার ভিতরে ঢুকে আছে এখনো পর্যন্ত কেউ 100% জানে না, ঠিক না বেটি? এমন গজব দেবো চোখেও বেটা দেখতে পাবি না। আম্পান ঝড় দিয়েছি, তোদেরকে সাবধান করে দিয়েছিলাম, তাতেও তো মানলিনি। আম্পান ঝড় উঠেছে, একটা নারিকেল গাছ, একটা নারিকেল গাছ সবং থানায় একটা নারকেল গাছ কি করছে? রুকুতে যাচ্ছে, সাজদায় যাচ্ছে, রুকুতে যাচ্ছে ঝড়ে। লোক তখন দুতলা তিনতলায় উঠে ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে আছে। সেই সময় করেছে কি একটা ক্যামেরাম্যান, ইয়াং ছেলে ক্যামেরা নিয়ে বাইরে বেরিয়েছে। কেন? ওই এইগুলো তুলে সাবস্ক্রাইব পাবে, মোবাইলে লাইক হবে, শেয়ার হবে। তা আল্লাহ ফেরেশতাদের দেখে বলছে, এই আম্পান ঝড়ে এত তুমুল ঝড় দিয়েছি আমি, সেই ঝড়ে যে যেমন পাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে, আর এ মালটা কি করছে রে? তা একটা ফেরেশতা বলছে, আল্লাহ ওর ইউটিউবওয়ালাও ও সাবস্ক্রাইব করবে। আল্লাহ বলে, এক কাজ কর, ওই গাছটা ওর মাথায় ফেল। ব্যাস, মাথায় পড়ল না, ঠ্যাঙে পড়লো, ঠ্যাংটা ভেঙে গেল, ক্যামেরাটাও ভেঙে গেল, শেষ। কি বুঝলেন? বাড়িতে গিয়ে ভাববেন, চলুন। তাই আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে প্রত্যেকের জিনিস সব নির্ধারিত করা আছে। বিখ্যাত একজন কবি, বড় আলেম, জ্ঞানী মানুষ, দার্শনিক ইমাম গাজ্জালি কি বলছে জানেন? তুমি যদি কোনো সময় অতিরিক্ত খাও, তাহলে জানবে কোনো না কোনো সময় তোমাকে না খেয়ে কাটাতে হবে, ঠিক না বে? ঠিক। আর যদি তুমি কম খাও, মনে রাখবে কোনো না কোনো সময় তোমার খাবার বেশি আসবে আর তুমি খাবে, একদম 100%। ধরুন আপনি 70 বছর বাঁচবেন, উদাহরণ দিচ্ছি, 100 কুইন্টাল, এই 1000 কুইন্টাল মাল আপনি খাবেন 90 বছর বয়স পর্যন্ত, আল্লাহ নির্ধারিত করা। এখন যদি 70 বছর বয়সে যদি 1000 কুইন্টাল মাল খেয়ে ফেলেন, আর 10টা বছর কি হবে জানেন? সুগারে খালি শশা আর করলা খেয়ে কাটাতে হবে, ঠিক না বেটি? একদম নির্ধারিত। এই জন্য আপনাদের বলছি বাপেরা, টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু শুনে যান, চলেন। তাহলে 1 নম্বর, আল্লাহ বললেন কি, 100% ইমান আনতে হবে। এই পৃথিবীর জমিনে যারাই আল্লাহর উপরে 100% ইমান এনেছে, তারা এক একটা আল্লাহর ওলি তৈরি হয়েছে। এরকম একটা উদাহরণ দেব, ভাই দেব কি বলুন না? 100% ইমান কারে বলে দেখুন। লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আজমিরের জমিনে যখন ইসলাম প্রচার শুরু করেছিলেন, শত্রুপক্ষ বলল বুড়োটাকে মেরে দিতে হবে, কি করে মারা যায়? বলছে, আজমিরে খাজা মঈনুদ্দিনে কি করি? বলে, তারা গড়ে পাহাড়ের নিচেই গাছের তলায় বসে বসে বিড়ি 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 করে কি বকি। বলে, এক কাজ করো, ডাইরেক্ট মেরে দেওয়া হোক ওকে। কিছু লোক বলল, না ডাইরেক্ট মেরে দিলে কি হবে, আমাদের দোষী সাব্যস্ত হতে হবে। তাহলে এক কাজ কর, খাজা মঈনুদ্দিন যখন গাছের তলায় পাহাড়ের নিচেই বসে বিড়ি 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 করে বগবে, তারা গড় পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর ঠেলে দিবি, পাথরটা গড়িয়ে গড়িয়ে আসবে, খাজা মঈনুদ্দিনের মাথায় পড়বে, পাথর চাপা পড়ে মঈনুদ্দিন মারা যাবে, কেউ কোনো দোষী সাব্যস্ত হব না। যেমন কথা তেমন কাজ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। মাইকটির জোরে দাও, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যখন ইবাদত শুরু করে দিয়েছে, উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে, বড় পাথর যখন গড়িয়ে গড়িয়ে আসছে, খাজা মঈনুদ্দিন তখন বলেছিল দুটো বাক্য। 1 নম্বর বাক্য বলেছিল কি জানেন? হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু রাখে, তাহলে তো কোনো দুঃখ হবে না, মনে রাখবো কপালে আমার মৃত্যুটা তোর দ্বারাই ছিল, কপালে লেখা রেখেছে। কিন্তু যদি তোর দ্বারাই যদি কপালে মৃত্যু আল্লাহ না রাখি, মনে রাখিস পাথর, তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা, আজ পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। জোরে বলো,
কি বুঝলেন? ঈমান কারে বলেছে বুঝাচ্ছেন? জি। আর আমাদের ঈমান চিটিং বাজি ঈমান। হাস দাড়ি রেখেছে, দাড়ি রেখে চুরি করে, মিথ্যাবাদী, চিটিংবাজি, মোনাফিকি, জমির আলচোর, হুকুমারা কারেন মারে, আবার দাড়িওয়ালা নামাজ পড়ে। হ্যাঁ, পাঁচক তো যা তাহাজ্জুদের নামাজ পড়ে, চাচা বুড়ো তাহাজ্জুদের নামাজ পড়ছে, ও বা বা ফেরেস্তা, হুক মেরে কারেন নিয়ে পাখা চালিয়ে উনি তাহাজ্জুদ পড়ছে, কি নামাজ! আল্লাহ নবী বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদে, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচার বেটা, আলচোর চাচা বসে আছে, আল্লাহ ভালো জান। ঠিক একদম বাস্তব কথা বলছি। আচ্ছা বাবারা বলুন তো দেখি, আপনাদের এই রুইনান গ্রামে জুম্মার দিনে, জুম্মার দিনে ইমাম সাহেব ধরুন খুতবা দিচ্ছে, এমন সময় একজন মুসলিম যুবক ছেলে, 25 বছর বয়স, মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, মাথায় সাদা টুপি দিয়েছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? ইংলিশ মাল নয়, বাংলা মাল খেয়েছে, প্রচুর খেয়েছে। খেয়ে ছেলেটি এখন মসজিদে উঠে